বন্দ্যোপাধ্যায় এই পঁচাশি হাজার টাকা অনুদান নিয়ে কি বলেছিলেন যখন একে একে ফেরাতে শুরু করছে দুটো বক্তব্য আমরা শোনাবো আপনাদেরকে শুনে নিন আগে একবার পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সমর্থ আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে কারণটা বলতেই পারেন যে আমাদের যে এক মানে আমাদের মেয়ের বয়সী যে যে ডাক্তার দিদিমণি তার কর্মরত অবস্থায় যে মারা গেছেন অনেকটা সেটাতে আমরা কিছুটা মানে প্রথমের দিকে ভীষণই শখ্য হল বলতে পারেন এবং সেই জন্য আমরা ঠিকই করেছিলাম যে পুজোটা মিনিমাম ইয়েতে করব এবং আমরা সরকারের যে অনুদানটা পাচ্ছি সেটা আমরা এবব না কিছুটা বলতে পারেন কিছুটা প্রতিবাদিক স্বরূপ এর সঙ্গে কোনো রাজনীতি বা এর কোনো সম্পর্কই নেই পর্যন্ত আমাদের কোনো এতে আমরা রাজনীতি দেখছিও না আমরা বিচার চাচ্ছি অভয়ের ক্ষেত্রে ন্যায্য বিচার হোক আমরা সব সব পুরনো অবস্থাতে ফেরত যাব কিন্তু এবার আমরা অনুদান বা রকম অনরম্বর পুজো করব এবারে আমরা সরকারি অনুদান পাবো কিন্তু এবারে ওই যে কলকাতাতে যে মর্মান্তিক কাণ্ডে যে আরজিকর ঘটনা হয়েছে সেই ঘটনাতে আমরা এবছর মানে আমাদের ক্লাবের যে যত সদস্যগণ আছে পঞ্চাশ জন। আমরা সব মানে মিটিং করে রেজুলেশন করে আমরা সব চুক্তি পরামর্শ করে আমরা ডিসিশন নিয়েছি আর্জিকর কাণ্ডে সঠিকভাবে বিচার চাই বিচার না হওয়া তক আমরা এই অনুদান নিতে পারছি না শুরুতে ঠিক এই কথাটাই বলছিলাম যে যেভাবে টাকা ফেরানো হচ্ছে অনুদানের সেটা শুধুমাত্র শহরে নয় জেলাতেও এটা একটা ভয়ের কারণ আমি সৈকতের কাছে যাব দুটো প্রশ্ন নিয়ে এক এই যে পঁচাশি হাজার টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যারা ফেরাতে চান দিন আপনাদের নিশ্চয়ই আছে অনেক অন্যান্য কমিটি আছে তাদেরকে আমি দিয়ে দেব। তাহলে একটা পুরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত একটা পুরসভা কীভাবে এই আচরণ করতে পারে যেটা বিরাটের ঘটনা এক্ষেত্রেও কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা বলবেন যে এই সন্দীপ ঘোষকে যখন নিয়ে খুব বিরোধ হচ্ছে আর তখন সন্দীপ ঘোষ তখনও অধ্যক্ষ রয়েছেন সবে পদত্যাগ করছেন বা করবেন এরকম একটা মোমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তদন্ত নিজের মতো চলুক এখানে আমার কোনো লেনাদেনা নেই সন্দীপ ঘোষকে আবার ডিসাইড করা হয়েছিল যে পাঠিয়ে দেওয়া হবে ন্যাশনাল মেডিকেল কলেজের মাথা হিসেবে আমার কোনো লেনাদেনা নেই এ ব্যাপারে আমার কিছু বলা নেই আমি জানি না বিরাটি পুরসভার ক্ষেত্রেও এরকম কোনো বক্তব্য উঠে আসবে কিনা প্রথম দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল জবাবে রাজনীতি করছেন বকলমের নাম না নিয়ে অতি অবশ্যই তিনি নাম নেননি নাম না নিয়ে কিন্তু মেয়র এক সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যই ছিলেন তিনি বলছেন তিনি রাজনীতি করছেন বলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর সাংসদ ঘোষিত রাজ্যসভার সাংসদ বিরাজনীতি অরাজনৈতিকের মোড়কে তৃণমূলের সুবিধা করে দেওয়ার রাজনীতি তো বামপন্থীরা করে না স্বাভাবিকভাবে সিপিআইএম সাংসদ রাজনীতি তো করবেন নিশ্চিতভাবে মেলা উৎসবের নামে বিচারের বাণীকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা তো বামপন্থী সাংসদ করবেন না যাই হোক এক দ্বিতীয়ত হচ্ছে দেখুন আমি প্রথম হচ্ছে আলোচনা শুরুটা এইভাবে করতে চাই আমরা আলোচনাটা কাকে নিয়ে কলকাতা পুলিশ এখন কলকাতা পুলিশ আমরা একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করতাম কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সেটা তো স্কটল্যান্ড ইয়ার্ড নেই সেটা এখন কালীঘাট ইয়ার্ডে পরিণত হয়েছে একটা পরিবার কালীঘাটের একটা পরিবারকে কেন্দ্র করে তার নিরাপত্তা সুনিশ্চিত করা তার লুটের সাম্রাজ্যকে পাহারা দেওয়া এইটা যা যা করার দরকার সেটাই কলকাতা পুলিশ করবে মাফ করবেন কালীঘাট পুলিশ করছেন এখন বিষয় হচ্ছে রাস্তায় ছবি আঁকা যাবে না গ্রাফিটি আঁকা যাবে না প্রতিবাদ করা যাবে না রাস্তায় সততার প্রতীকের হোর্ডিং লাগিয়ে দিন মানে স্কুল কলেজ হাসপাতাল শ্মশান কবরস্থান সব জায়গায় গির্জা বিদ্যালয় সব গেটের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হোডিং যত খুশি লাগান কিন্তু প্রতিবাদী চরিত্র হিসেবে গ্রাফিটি হিসেবে প্রতিবাদ জানানো যাবে না এখন বিষয় হচ্ছে ঐতিহ্যকে ভুলিয়ে দিন দেখুন এটা তো আমরা জানি যে প্রতিবাদের শহর মিছিলনগরী কলকাতা বাংলার ঐতিহ্য যেমন ঐতিহ্যবাহী দেড়শো বছরের পুরনো ট্রাম তেমনি বাংলার ঐতিহ্য প্রাণের মধ্যে ঢুকে রয়েছে প্রতিবাদের ভাষা মিছিলের ভাষা মিছিলের স্লোগান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন তো একদমই ভয় পাচ্ছেন দেখুন ক্লাব মানে কারা ভয় পায় যে ক্লাবের টাকা অনুদান ফিরিয়ে দিলে যারা ভয় পায় রাত দখল মহিলারা করলে তারা মনে করে যে রাত্রে মহিলারা বাড়ির ভেতরে থাকবে রাস্তায় কেন থাকবে মহিলারা কাজ করতে যাবে না সুপ্রিম কোর্ট সজরে একটা থাপ পড়ে মেরেছে এরপর বক্তব্য হচ্ছে যে রাস্তা দখল করা যাবে না মিটিং মিছিল করা যাবে না আর ক্লাবে অনুদান না নিলে তো ক্লাবটা হাতের বাইরে বেরিয়ে যাবে ক্লাব দখল তো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে এলাকার পর এলাকায় শুভ সম্পন্ন মানুষ একটা সময় আমাদের বাংলার রাজনীতিতে ক্লাব বলতে আমরা বুঝতাম যে নাগরিক সমাজের মধ্যে একটা প্রগতিশীল ভাবনা তা সংস্কৃতি পরিবেশ তৈরি করবার দায়িত্বনিত ক্লাবগুলো আর এখন ক্লাবগুলোকে তিনমুল মদ মাংসের ভালো ফিস্টের কারিগর তৈরি করতে চায় একদম জায়গা বানাতে চায় এখন স্কোয়ার পিটে ঘুষ খাওয়া টাকা তোলা তিনমুলের বিহালার কাউন্সিলর তার বিরুদ্ধে কোন সুঘমোটা মামলা হবে না প্রতিবাদে কে কবে মশাল নিয়ে নামলো কে WhatsApp গ্রুপে কি চ্যাট ফরওয়ার্ড করলো তার জন্য কলকাতা পুলিশ রাস্তায় নেমে যাবে দেখো পূজোর সময় প্রতিবাদ মিছিল হবে কি হবে না সে তো বাংলার নাগরিক সমাজ জনগণ ঠিক করবে কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গেছে কারণ বিকেলে কো দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার টু এসব টিআরপি করতে থাকছে তলানিতে ঠেকছে তার জন্য বাবা সন্ধ্যাবেলা রাত রাত্রিবেলা মিটিং মিছিল একটু কমিয়ে দাও তোমরা ওই সিরিয়াল পিরিয়াল দেখো যাতে তৃণমূলের এমপি তৃণমূলের ওই প্রোগ্রামে একুশে জুলাইয়ের মঞ্চে যে অভিনেতা অভিনেত্রীরা বসে থাকে তাদের সিরিয়ালগুলোর হিট হয় আর গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে কবিতাকে কারা ভয় পায় গানকে কারা ভয় পায় কারা প্রতিবাদী আন্দোলনকে ভয় পায় যারা রাতে অন্ধকারে এই রাজ্যটাকে ধর্ষকদের দুষ্কৃতিদের স্বর্গরাজ্য বানাতে চায় তাহলে উল্টো দিক দিয়ে বাংলার মানুষও

পুলিশ তো বলছে যে তাদের কাছে সূত্র মারফত খবর আছে যে কোনো সমস্যা হতে পারে তাই থেকে সেটাকে আটকাতে চাইছে এটা তাদের দায়িত্ব হতেই পারে না আমি একটা কথা বলছি মানে সৈকত মুখস্ত বলে গেল টানা খুব ভালো লাগলো মানে প্রিপারেশন করে আমি বলছি এই যে ক্লাবের কথা বলছে এই যে কোটে যাওয়ার কথা বলছে পুজোর কথা বলছে এই ক্লাব কালচারটা এসেছে সিপিএম এর আমলে এক দুই তখন কিন্তু এত কোটে মামলা হতো না তার কারণটা কি জানেন সমস্ত পার্টিয়ে পিছু হতো

এগুলো এগুলো আতঙ্ক স্বৈরাচারীরা এই আতঙ্ক ভয় পায় আতঙ্কিত হয় তার নিজের ছায়াকে বিশ্বাস করতে পারে না সময় ভাবে এই বুধি তার বিরুদ্ধে একটা কিছু মানে ভোট পাকাচ্ছে কেউ এই বুধি তার মানে গতিটা টলমলো হল আসলে গোটা বাংলা শাসক গোষ্ঠী স্বৈরাচারী হতে হতেই আমার ধারণা সৈরাচারী হর আর একটা মাত্রায় পৌঁছে গেছে এরা এবার পতন এদের হতেই হবে কিচ্ছু করার নেই কারণ ওরা টপ জায়গায় পৌঁছে গেছে এখন যা যা করছে ভুল করছে যা যা করছে সব কাজে ব্যর্থ হচ্ছে এবং সম্পূর্ণভাবে এই ব্যুরোক্রাসি এই পুলিশ প্রত্যেককে দিয়ে এমন একটা কাজ করাচ্ছে যে আগামী দিনে নতুন সরকার একটা আসবে যেতে হবে তাদের কাজটা আরো কঠিন করছে কারণ এদের দিয়ে আগামী দিনে প্রশাসন চালানোটা জনপ্রশাসনকে হাতে ধরে কেউ ধ্বংস করে দিতে পারে আমি দেখলাম পশ্চিমবাংলায় তৃণমূল লিডার আমি আপনাকে একটু মতামত জানতে চাইছি এই পুজোর সময় যদি মিটিং হয়

পূরণ করে নিতে হবে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন আমি একবার শোনাতে চাই যে এই অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বছর বছর বাড়িয়েছে একবার শুনুন তারপরে আমি আসছি আর আমরা যেটা আপনাদের প্রথমে দিতে শুরু করেছিলাম দশ হাজার পঁচিশ হাজার আগের দিয়েছিলাম কত জোরে বলতে হবে আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবে আমি আশা করি তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও পঞ্চাশ হাজার টাকাটা ষাট হাজার টাকা করে দিলাম আমাদের টাকা কম টাকা নেই প্রথমে শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে তারপরে কোভিড হলো পর পর দু বছর তাই আমরা পঞ্চাশ হাজার টাকা করেছিলাম পরের বছর আমরা ষাট হাজার টাকা করেছিলাম কোভিড ছিল বলে এবার তাহলে ওটা হাফ করে দিই গভর্নমেন্টের কিন্তু একদম টাকা নেই যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো ষাট হাজার টাকা বাড়িয়ে সত্তর হাজার টাকা করলাম আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবার তাহলে একটু পঞ্চাশ করে দিই ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্য এসছে এবারে যদি সব করে দিয়ে আগের আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম তাহলে আমরা মোটামুটি যা দেখতে পেলাম দু হাজার সালে আমরা শুনতে পেলাম যে ভাড়ার শূন্য শূন্য ভাড়ার থাকা সত্ত্বেও প্রত্যেক বছর চেষ্টায় ভীষণ রকম চেষ্টায় বছর বছর অনুদান বেড়েছে তারপরেও যদি কেউ অনুদান ফিরিয়ে দেয় এবং প্রতিবাদে নামে সেখানে হয়তো সত্যিই সমস্যা হয় বিমল আমি আসছি আমি আপনার কাছে অজিত্র প্লিজ দেখুন আজকে কলকাতা হাইকোর্টের একটা ডেডিকেটেড মামলা নিয়ে একটা রোমহর্ষক মামলা সেটা বললেই বুঝতে পেরে যাবেন যে সরকার কিভাবে সরকারি প্রকল্পটাকে জনকল্যাণমুখী যে অবজেক্টিভ সেখান থেকে সরিয়ে দিয়ে একটা পলিটিক্যাল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আজকে কলকাতা হাইকোর্টে মুর্শিদাবাদের একটি কেস নিয়ে আলোচনা হয়েছে যেখানে একজন ভদ্র মহিলা এবং তার নাবালিকা সন্তান বেরামপুরে ধারা এবং আইপিসি হিসেবে মামলা হয়েছিল মামলাটা ছিল ধর্ষণের মামলা তিনজনকে অভিযুক্ত মানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই ধর্ষণের মামলাটা প্রায় এক বছর জুডিশিয়াল কাস্টাডিতে অভিযুক্তরা ছিলেন আজকে কলকাতা হাইকোর্টে জানা যাচ্ছে যে অভিযোগকারীকে দিয়ে লোকাল পলিটিক্যাল লিডার ভুল মিথ্যে অভিযোগ করিয়েছিল ধর্ষণের অভিযোগটা মিথ্যে এবং কেন করানো হয়েছিল আজ থেকে এক বছর আগে যাদের সম্পর্কে অভিযোগ তারা শাসক দলের সংগঠনের থেকে অন্য বিরোধী কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয় এবং সেই কারণে এগুলো সব অর্ডারে লেখা আমার কোনো সাজানো কথা নয় সেইখানে বলা হয়েছে